আল্লাহ বলছেন যে নিজেকে পবিত্র বানাতে পারল সে সফল। এবার সেই শব্দটা শুনে, পবিত্র শব্দটা শুনে আমাদের সবার মাথায় বসে আছে ওই পবিত্র, যে পবিত্রটা আমরা মনে করি গোসল ফরজ হয়েছে। এখন পবিত্র হতে গেলে কি লাগবে বলেন না? আমার কাপড় অপবিত্র হয়েছে, এটা পবিত্র করতে কি লাগবে? ধোয়া লাগবে, বলেন না? হাত অপবিত্র হয়েছে, এটাকে পবিত্র করতে আমাকে কি লাগবে? হাত ধোয়া করতে হবে। আমাদের কাছে পবিত্রতার ডেফিনেশন স্টাইল হচ্ছে এমন। এখন রব যখন বললেন পবিত্র যে অর্জন করলো সেই সফল হয়েছে, আদেশ আসার সাথে সাথে বান্দারা সার্ফ এক্সেল দিয়ে গোসল করা শুরু, নদীতে পানিতে গোসল করতে করতে চামড়া সাদা করে ফেললো। রবকে বলে মাওলা আমি গোসল করে এসেছি, রব বলে তুমি এখনো পবিত্র হওনি। ইয়া রব্বে করিম সবে মাত্র আমি লাখ সাবান দিয়ে গোসল করে এসেছি, রব বলে যে তুমি পবিত্র হওনি। ইয়া রব্বে করিম আমি সার্ফ এক্সেলের মধ্যে আধা ঘন্টা ডুবেছিলাম, রব বলে যে তারপরও তুমি পবিত্র হওনি। ইয়া রব পবিত্র হতে গেলে কি পবিত্র করতে হবে, কিভাবে পবিত্র করতে হবে তুমি যদি একটু শিখাই দিতা, তুমি যদি একটু জানাই দিতা, তাহলে আমিও সেই পবিত্রতা অর্জন করার চেষ্টা করতাম। রব্বে করিম বলে যার হাত পবিত্র সে পবিত্র নয়, যার মুখ পবিত্র সে পবিত্র নয়, যার মনটা পবিত্র হয়ে যায় তার সব পবিত্র হয়ে যায়। এবার একটু খেয়াল করবেন ভাইয়া, আপনার রব আপনার কোন দিকে ফোকাস দিয়েছেন, চেহারার দিকে না মনের দিকে? জোরে বলেন কার দিকে? মনের দিকে। আপনার আমার যত্ন কিসের নিয়ে? নমাতের হাত মুখ ট্যাং হর স্টাইল প্যাস্টাইল আর আর মনোযোগ কিন্দি, আল্লাহর মনোযোগ আর আর মনোরমিককে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে আন নবীরে পবিত্র কারি বানাই, সুবহানাল্লাহ। যারার অন্তর অপবিত্র রবে হদ দে আন নবী মুস্তফার হাসে জ একটু ট্রিটমেন্ট ল, নিয়ম মানি চল, তোমার অন্তকার অন্তকার অন্তরি হন আলোকিত হয়ে যাবু, অপবিত্র মন পবিত্র হয়ে যাবু, দোয়ার করি হন না, সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে বাজ এখানে বুঝিবার চেষ্টা করুন, আই শুধু দূর কেন হতা হই, আল্লাহর রহমতের উদ্দি বর্ষা রাহি, জান্নাতিয়ান কঠিন ন, জান্নাতিয়ান সহজ। আরা বজনতন জান্নাত কঠিন মনে নয়, হন না? জান্নাত ফনিয়ান কঠিন মনে নয়, বিশ্বাস করো না ভাই, জান্নাতি নেব্বেরে সহজ। যার রব রহমান, যার নবী রউফুর রহিম, আল্লাহ জানে বুঝেন না নবুজের উনি, যার রব রহমান যার নবী রউফুর রহিম, ইবে জাহান্নামা জনে না কঠিন, জান্নাত জনে না সহজ। আর কেন জোর হন না? শুধু বদ্দা সিস্টেম মানে কেন বুঝম ফরত দে, আর ওনারা জানন যে হন যিনি সিস্টেম মোতাবেক গইলে তিয়া তাইলে ব্যবসা নয়, আহলও লাগে। মাতন না বাজি, ইয়া মন্নান পবিত্র গরিবের ইচ্ছা আছে না বাজি? কারণ অনর বেগিন ঠিক আছে, মন্নান নাই, কিচ্ছু নাই, অনর কিচ্ছু নাই, মন্নান আছে, ফার ফাইভের সুযোগ আছে। আর কেন জোর হন না? সুবহানাল্লাহ। এবার ওলামায়ে কেরাম স্টেজ যদি আসুন, উজুর দোয়ায় ওয়ার লইস, অনারার আওয়াজ উদ্দ্য শক্তি আর কেনা সাপোর্ট দিন, আব্বু অনার হতন হই কেন? আর নবী আইবের আগে সময় ওনারা ইতিহাসত কি হদে আইয়ামে কেন বুঝুন, আইয়ামে আইয়ামে জাহিলিয়া মানে কি হত্যারণ্যি, পৃথিবীর ইতিহাসত আইয়ামে জাহিলিয়া বলতে কোনো শব্দ নু আছে, শুধু আন নবীর আয়বের আগে দিয়েছেন, এর আগে পড়ার কোনো আইয়ামে জাহিলিয়া বেগুনে জানান, শুধু কেমন মনত গড়াই দিদি বাফে মা বাফে মাইয়েরে জীবন্ত হবর দন্নান এবাদত মনে বৈত্যু নজবিল্লা, আর কেন জোর হন না নজবিল্লা, আনন্দ উল্লাস গড়ি গড়ি নাসি নাসি মাইয়েরে জীবন্ত হবর দিতু দে এই সমত রাস্তা দিয়ে আডি যার ভাই বোন
এই মাইফার গলার মধ্যে যে রশি ফরাজ দিতে জিবে তার ভাই ওই এরে প্রতিবাদ গরিবের অধিকার ন আছিল। এত বড় খারাপ যুগ, জমিনে হদ দে আল্লাহ আত্মন্ত আশ্চর্য নর, একখানা রহমত গর না কেন বুঝুন, আসমানে হদ দে আল্লাহ আত্মন্ত আশ্চর্য নর কিছু একখান গর না, আজরাইলে হদ দে আল্লাহ আত্মন তার এই অত্যাচার সহ্য নর কিছু একখান গর না, সৃষ্টি জগৎ ইতারার অত্যাচার অন্যায় জুলুম দেহিয়ারে রবের দরবারত ফরিয়াদ করে দে আল্লাহ কিছু একখান গর না, বেগ সৃষ্টির দোয়া কবুল করিয়ারে সমস্ত অন্যায়ের মিঠাই দিবেন লাই, জুলুমর ধ্বংস করে দিবেন লাই, আল্লাহ জিবের দুনিয়া ফাটাইয়ে ইবেই অনরান নবী রহমতুল্লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। যে সমাজের মানছে মায়ে ফকলের হয়তো দে খেলনার বস্তু ব্যবহারের বস্তু, যে সমাজের মানছে মায়ে ফকলের মনে করতো দে অভিশাপ, যে সমাজের মানছে মা কলের বিন্দু পরিমাণ সম্মান দিত, যে সমাজের মানছে মায়ে ফকলের টিস্যু পেপার তুন হারাপ ভাবে ব্যবহার করতো, ওই সমাজ মৃদ্ধি অনরান নবী রহমাতুল্লিল আলামিন আয়ারে হঠাৎ করে একবার হদ দে যার গর তুগ্গ মায়ে ফ তাল্লাই এক কান জান্নাত সুবহানাল্লাহ জোর হম করিব, যার গর তুগ্গ মায়ে ফ তাল্লাই উগ্গ জান্নাত, যার গর দুয়া মায়ে ফ তাল্লাই দুগুণ জান্নাত, যার গর তিন্ন মায়ে ফ নবী হদ দে জান্নাত মিদ্দিতে আল্লাহ ইল্লে গরি তাই বুদে ইল্লে গরি তাই বুদে ইল্লে গরি তাই বুদে ও আন নবী হদ দে যেতে মাই ফেবে তোয়ার মা ইবার ট্যাং অতলে তোয়ার জান্নাত আর কেন জোরে নবী হদ দে মাই ফেবে যেতে তোয়ার মা ইবে তো আইবে ট্যাং অতলে তোয়ার জান্নাত আর মাই ফেবে যেতে তোয়ার বউ ইবে তোয়ার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু। এক সময় মনে করি এক সময় মনে করতো দে যে মাই ফোন ওরা খারাপ নবী আইয়ের উনুর একবার একবার সম্মান তুলে দি আর কেন জোরে আর কেন জোরে, যারা ইতিহাসে অধ্যয়ন করছি তারা জানে কিছুটা নবী আইবের আগে ইতারা এন জার্গ জার্গ আসিল দি কুজের আর কুজের আসিল দি সামান্য হতালের হজ্জে বাজিত হজ্জে মানে আর আর হজ্জে বেন বুঝছো আর আজিব হজ্জে করি ইবেন তলোয়াল লইরে নামে যেত তো ভিন্ন মাথা কারে বা ইতারা হজ্জ করতো তো কি দি তলোয়ার দি একদিনে শেষ নয় তো 30 বছর 40 বছর 50 বছর শুধু হজ্জ চলতো তো কাহিনী হওয়ান জোর হন কাহিনী হওয়ান ওই এককান সামান্য কাহিনী আন লইরে এবারে দিনের পর দিন বছরের পর বছর হজ্জ করতো আন নবী আইরে এই দলরে মিলে দি আর ইসলামর উত্তনবর নিজের হতারে বেশি গুরুত্ব দি মাথ না বাজি ইসলামর আইন উত্তনবর হন হন জায়গাতে আর নিজের মনের বেশি গুরুত্ব দি যার হারণ নিজের গান বাজার আই বেল্লা বলে আর বেগিন করি ইসলাম ধ্বংস হয়ে যার করতে নষ্ট হয়ে যার করতে আর তোর মাথা তো নাই হতা হন ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে কেন বুঝিবার চেষ্টা করিবেন রব্বে কারিম হদ্দে কদ আফলাহা মান জাক্কাহা যে নিজের পবিত্র গরিব তেজি যার অন্তর পবিত্র গরিব তেজি ও আমরাত ফুয়া ও মাই ফুয়া ও পুরুষ ও নারী যার মন পবিত্র ওই তার মন যদি পবিত্র গড়িয়ে রইতে হবর তাইতারে জগতের মানছে তো আল্লাহ অন্ধকার কবর খনন করিব তার এন্ড রায় দিব মেডি দনর পরে আলো হইবে আন্ধার হয়ে যাইব কিন্তু তোমার অন্তর মৃত্যু যদি নূর তাহে অন্তর কান যদি পরিষ্কার তাহে ওই কলবর তো নূর বাইর হই এরা হবরই গোয়াল অপিত বানাই ফেলি বুঝছো এবার অনর ইচ্ছে অনর ব্যক্তিগত স্বাধীনতা অনেকেই খবর আন্ধার বানাইবে নাকি আলো বানাবে নিন অনর ব্যাপার যদি আন্ধার বানন জেন মন সায়েন চলন বান্ধা নাই আর যদি হতে না না আমি আন্ধারের ডল লাগে তাই তিতেন না তাহলে খবরই বে লাইট জ্বলম ফুরিও মরিবার আগে ইতারা হদ দেওয়া অভূত তুই আর খবর মিদি তিন্ন ওল্ডার লাগাই দিস তিন্ন অবা কিল্লে অমা কিল্লে হদায় আন্ধারত তাই ভরে দিন জানস তো ওল্ডার তো লাগাই দিলাম বালা হতা লাইটি ফিউজ হয়ে গেলে থেকে গুজু মাথা নবা আছে উনুন
মারি ফেলো মারি ফেলো, রাখতে গেলে হতানো হইও হতানো হইও। আর বাজে কোলো হস্টন না হন, ওনারা তো বিরক্ত হইতে লাগবে না বাজে। হ্যাঁ যোগ্য ফল মানুষ ফল আয় করি বেশি, আইন একখানা বুঝিবার চেষ্টা করুন। আয় কি হইলাম, জান্নাত জন কঠিন সহজ, শুধু সিস্টেম মান জানাম ফরত দে সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয় না না এক জায়গা বললে এখন অনারা নিজেরাই হবেন দে মাইলে ভিড়ের হামিল্লা সহজ, কিন্তু এত কঠিন কা মনে করলাম। আচ্ছা আই অনারা তো কেন প্রশ্ন করি, আরা এখন বেগুন দুনিয়াতে আসি এক সময় যাই বুদা হন্ডে, এই তো মাশাল্লাহ কেন জোর হন না হন্ডে খবর তুন উত্তম দা হন্ডে হাসরত হাসরত মিদে আল্লাহর দয়ায় যদি হনরহম ফার ফাই যাই যাই বুদা হন্ডে জান্নাত হন্ডে আরো জোর হন হন্ডে জান্নাতর ফর আর কিছু আছে না বদ্দা। তাহলে আর আর গাড়ির শেষ স্টেশনের নাম হলদি জান্নাত। আর আইসি হতুন ইয়ে না কেন জানান দরহাত তো। এবার গাড়িয়ান ব্যাগ গিয়ারত লাগো দুনিয়াতে, এবার আগে অনদায় আসিলাম দে আম্মার ও মারফেরত যারা আসিলে তারা হ, আর যারা ডাউনলোড হইতে তারা সুখ করিতে হ। মারফেরত যারা আসি তার একবার হ, আর হন্ডা আসিলাম মারফেরত মারফেরত আইবার আগে অনদায় আসিলাম দে বাফর 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 আরো জোরে বাফর। ও যারা বিয়ে না কর তোমার ফুয়া হন্ডা হইতারো নি, রাতে ঘুম যাবে সময় একবার একবার আদর করে দিও ইয়া হদ দুজুর কিল্লে জ্বালা বালাই দিতে লাগবে ধান বাফরও হদ্দি বিয়ে করে দিবে তো বিয়ে না করার ইয়া মার ফেরত আইবার আগে অনদ্দায় আসিলাম দে আব্বার ফিডুত আব্বার ফিডুত আইবার আগে অনদ্দায় আসিলাম দে রুজ অগত আওয়াজি বান মনে আর কেন বড় ইত্তারে। তাহলে আর আর জীবন গাড়ি আর অনর আর বেগুনুর জীবন গাড়ি সুরইদে রুজ অগত তুন শেষ উদে জান্নাত মাসকানার হুন বিরতি এ হতা কেন বুঝিবেন, মাঝখানে হোনো বিরতি নাই, মাঝখানে হোনো ডেস্ট্রয় মাঝখানে হোনো ফিনিশ নাই, শুরু রু জগত শেষ জান্নাত তো। দুনিয়া তুন খবর জাইম দিয়েন কেন অবদ্দা রু জগত তুন বাফর ফিটুতে সুজেন বাফর ফিটু তুন মার ফেটাতে সুজেন মার ফেটে তুন দুনিয়াতে সুজেন দুনিয়া তুন খবর যাইব দেন। গাড়ি কি থামিতে কিনা চলের সত্যি করে হন্যা গাড়ি কি থামিতে কিনা চলের, গাড়ি চলমান আছে ইবে স্টপ নাই ইবে জান্নাত যাই রে ইও আল্লাহ সাইল স্টপ বুদে নলে স্টপ নাই চলে বিও দিবে সুবহানাল্লাহ। আর কেন জোর হন না ইয়া দুনিয়াত মিদ্যে আর আইসি দে 10 12 বছর 20 বছর নয় ইল্লে সলাত থেকে কম দেরি দ জান্নাত তো ইয়ো তাকান জিনিস কেন মনত রাখবেন। ইসলাম বুঝিবার বিষয় বিশ্বাস গরণ ভাই যত বুঝিবেন তত অনর অন্তর মৃদ্ধি প্রেম বাড়িব, যত প্রেম বাড়িব তত বিশ্বাস মজবুত হইব, যত বিশ্বাস মজবুত হইব তত অনর ইমান শক্ত হই যাব ডর করে হনসব। এবেল আই অনার একখান জিনিস দেখের ভাই নড়াচড়া না বললে খুশি اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا جگ میں جب آئے اسلام زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے بھوتوں نے سب کلمہ پڑھا کافر مسلمہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ اچھا آواز ایک بار ہون مرحبا بدہ مونزو کا سنا ایبال آئیکن زینش دہر
আর কেন নড়াচড়া না বললে খুশি? তোমার বয়স শত না বয়স শত বারো বারো বছর বারো বছরই এবার বয়স শত হইতে বদ্দা। আচ্ছা এই বারো বছরের হিসাবের ভিতরে মার ফেরত তো আসিল না মাতন না মার ফেরত ততদিন আসিল দশ মাস, এই দশ মাস হিসেবে বারো বছরের দর্জি না জোর হন না? আচ্ছা বারো এই মার ফেরত আসিল দেখি মর আসিল না জিন্দা আসিল? তুই দরণ না ফরিব না এবার দরণ ফরিব না ফরিব এবার দর দশ অর্ধ দশ মাস অর্ধ বারো বছরে ধর তেরো বছর অবছর জোর হ না আরো জোরে মার ফেরত এবার আগে আসিল দি বাফর মরানা জিন্দে আরো জোরে হবছর আসিলে অর্ধভূত পঁচিশ বছর ইয়া হবছরই নমাতে আরো জোর হ না আটত্রিশ বছর হবছর বাফর ফিটু তাইবার আগে রু জগত মরানা জিন্দে এন্ডা হবছর আচ্ছা ধরো না এন্ডে গিয়া বছরই এক লাখ বছরই ইয়া হতই তোমার বয়স এক লাখ আটত্রিশ সালের তুই আজিয়র বুড়ো এক লাখ মাইকুর আওয়াজ এই মুহূর্তে জেদ্দুজার গভীর মনোযোগ ইসলাম সহ্য করি বেল্লা নয় ইসলাম আসছে গবেষণা করি বেল্লাই যুবককল মাতি হন না ঠিক কিনা? আজি এখন দুইশো তিনশো বছর চারশো বছর আগে পৃথিবীর বিভিন্ন বড় বড় সেক্টরের মধ্যে মুসলমানের অবদান আছিল আজি ব্যক্তির লগে দুই তারা আর আর হনকের নামও নাই মুসলমানের হনকের নামও নাই কিয়া আর ইসলামের গবেষণা করি না পারি সহ্য করি দে আর মারামারি করি দি নিজের গোসা লাগে বা আজি মাঝে মধ্যে রাগও লাগে অপমানও লাগে এই ইবনে সিনা ইবনে সিনা মেডিকেল সেক্টরের মধ্যে হইতে লাগে ইবনে সিনা এইবে হারার না হারার সিনেমাতে করে মুসলমানের ন জোর হন এবার মুসলমানের ন আর ইবনে সিনা তরিয়ন না আর ইবনে সিনা তরিয়ন না আল জেবরা তরিয়ন না আল জাবের তরিয়ন না নাই হারা শুধু আসি হজ্জেত ঠিক না বেটি খাও না এইবার বয়স শত বারো হয়ে দিব হুন্ন রে বারো এক লাখ তুই হ তোমার বয়স শত ইয়া এক লাখ খালি আজি গরজে রহবি দে অমা আর লোক গো সাই ফেলো ঠিক আছে না এক লাখ বছর চলের আর হত এবার অনারা বোধ কিছু দেহন কিন্তু বাবিবের আর চেষ্টা নগরি আইন ওয়া মনোযোগ মনোযোগ আর আর হম বেশি বেগুনের বোর্ডার আইডি কার্ড আছে না বোর্ডার আইডি কার্ডের মধ্যে জন্মশাল আছে না ইমিতি কি লেখা আছে কেন খেয়াল করি সাইন সাই জন্ম তারিখ কি তারিখ জন্ম তারিখ ইংরেজি থ দ্য ডেট অফ বার্থ ওয়া ডেট অফ বার্থ মানে কি হতে জন্ম তারিখ তো বয়স শত হতে বারো বছর তার মানে এই বয়সই বে ইবে রুর বয়স ন দুনিয়া আইবের বয়স সুবহানাল্লাহ না হর তাহলে দুনিয়ার আইবের বয়স বারো আর রুর বয়স এক লক্ষরও বেশি আর এতদিন জানিয়ে দিয়ে জিবে এই বল দুনিয়ার বয়স রুর বয়স শত আল্লাহ সারা কেউ না জানে আর কেন জোর হইবেন না সুবহান এবার রসুল রুগ হাদিস শুনুন নবী রহমতুল্লিল আলামিন হদ্দে রু জগত জাল্ল যার সাক্ষাৎ অবু দুনিয়া তো তাল্ল তার সাক্ষাৎ রু জগত জাল্ল যার বন্ধুত্ব হইব দুনিয়া তো তাল্ল তাল্ল বন্ধুত্ব হইব তার মানে অনরুদ্ধ আর আর আজিয়ার দেখাইবে এন্ডার ন ক্যাঙ্গুরি বুঝাইতাম সুবাহানাল্লাহ এবার আরো জোর হইনা পারে না নাকি সুবাহানাল্লাহ বেগুন জমা রাখতো দিন কর যাই রে হইবে আল্লাহ আল্লাহর কেন যার যত শক্তি আছে একবার হন সুবাহানাল্লাহ বান্দা আল্লাহ বান্দা এই হতাম বুঝি ফেলে তেলে জীবন একদম সহজ বান্দা কলর শুধু এক কান হাম জেনে ভারে আপন রবরে খুশি করি হবর জন আচ্ছা সত্যি করে হন চাই আর হন হাম আছে না আর এবার আই যদি ওনারা প্রশ্ন করি আল্লাহ আর বানাই দেন ডাকেন হারন আছে না নাই
এবার আয় কিছু হয়েছে সনসে ইনুল্লা লারার হন বানাই না ওয়া ইফেক্ট দিলে বন্ধ করে দো আগের মতো করে দো বাজে ইফেক্ট দিলে লাগতো শুধু ইকু আর বেস ইফেক্ট দিলে লাগতো আল্লাহ আরারে বাথাই বেলে বানাই দে মা হয়েছে নমাতত্ত আল্লাহ আরারে বাথাই বেলে বানাই দে গুমজে বেলে বানাই দে সরি গই বেলে বানাই দে তো কিল্লে বানাই হদে আবাদত আল্লাহ কিল্লে এবাদত করি আর এবাদত করলে আল্লাহর হন লাভ রবে কিনলে আর ডেলি পাঁচবার নামাজ পড়ার দেয় এই জিনিস বাবি নাই এত আল্লাহ হামে হামর হামর হাম কিচ্ছু নর ও নামাজই বাকফার ইত্যারে না কি হওয়া নরে কি হন নামাজে হন দিন বাটফার ইত্যারে না বাটফার নামাজি অন্য বারে নামাজে বাটফার অন্য বারে নারা সমাজ দেখা যাতে নামাজিও আছে বাটফারও তার মানে এনেক গরমিল কিছু এক কান জোরহনা কর্মিল কিছু এক কান সময় সংক্ষিপ্ত আমি খুব দ্রুত গতিতে আগের আল্লাহ হদ্দে বান্দা ফাঁস ওক্ত নামাজ দিলাম নামাজ পড়ো আল্লাহ হদ্দে বান্দা নামাজের আগে অজু করো আল্লাহ হদ্দে বান্দা অজু করিবার আগে পবিত্রতা অর্জন করো ডর করে হন না সুবহানাল্লাহ আল্লাহ হদ্দে বছর মিতে বারো মাস মিতে এগারো মাস তুই হ কিন্তু এক মাস তুই রোজা রাহ এই এক মাসের মিতে রোজা মিতে সবে সাদি কুতুন সূর্য অস্ত পর্যন্ত তুই হানানো হাইও ফানি ফান ন গজ্জু ইয়েন ন হাইও উইয়েন ন হাইও ইল্লে ন গজ্জু উল্লে ন গজ্জু ইল্লে হইয়ের একটা নিয়ম দিই না আমাদের এবার আল্লাহ হদ্দে অজজ্জ অন্ডে আল্লাহ হদ্দে তোমার হজিবে আসিবে কলো আল্লাহ কি ফুটতাম হদ্দে সাদা এক কেন হর ফিন্দ সুবান আল্লাহ হন না আচ্ছা হর অল্লাহ ইবাদত অল্লাহ হন সম্পর্ক আছে না বন্ধা হর তো হর সতর ডাহিলে তো ফরজ ডাহা গি এবেলে অনেক লাল হর দিদা হন সাদা হর দিদা হন অলিদ্দ হর দিদা হন আগে বুঝতে পারলাম না এবেলে আইন শুধু একখান হতা মনত রাখুন অনর রবর প্রত্যেকখান হাজত মিদি হন না হন হারণ আছে হারণ ছাড়াই বে কিচ্ছু নদে এবার আমি টোটাল বিষয় এক জায়গা থইলে এখন ওনারা বুঝি ফেলে তারিবেন বালা মানুষ খারাপ মানুষ আর তুন হন নইবে তর হার বেগুন একখানে মাতিবেন না তাহলে বালা মানুষ হদে হারে ইবের ভিতরে কিছু গুণ তাহন তর হার খারাপ মানুষ উত্তুন গুণ অর্জন গরম নভরে বালা মানুষ উত্তুন গুণ অর্জন গরম পরে দেয়